আচ্ছা, সৌন্দর্য বৃদ্ধির জন্য, শারীরিক সৌন্দর্যের জন্য কিন্তু নারীরা অনেকে অনেক সময় দেখা যায় শখের বশে দেখা যাচ্ছে স্তনে তারা প্লাস্টিক সার্জারি করে থাকেন, সেক্ষেত্রে কি পুরুষরাও কি এই ক্ষেত্রে সার্জারি করেন? পুরুষদের ক্ষেত্রে যেটা হয় যে ওদের যখন যে গাইনোকোমাস্টিয়া হয় বা বিগ ব্রেস্ট হয়, হ্যাঁ, তো তারা তখন চায় যে এটাকে নর্মাল সাইজে নিয়ে আসতে, তো আচ্ছা, সেটাকে অনেকটা বলা যায় যে কসমেটিক সার্জারি, হুম হুম কিন্তু এটা অনেক সময় যে হ্যাঁ প্যাথোলজিক্যাল চেঞ্জ তো থাকে, তো এটা আসলে বিটুইন কসমেটিক সৌন্দর্য বর্ধন এবং সমস্যা দুটার মাঝখানে একটা সার্জারি। জি, তো হ্যাঁ, অনেক পুরুষ পেশেন্ট আমরা পাই যারা এই ধরনের সার্জারি গুলো করতে চান যে তাদের মানে আগলি মানে একটু দেখতে খারাপ লাগছে বড় হুম হুম ব্রেস্টটাকে তারা মেল শেপে আনার জন্য, হ্যাঁ, আনার জন্য তো এই ধরনের চিকিৎসা নিয়ে থাকে। পাওয়া যায়, হ্যাঁ সেক্ষেত্রে যদি পাওয়া যায়। বাংলাদেশের কথা চিন্তা করি আমরা, জাকসানি, তাহলে কি দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে তারা কিন্তু অনেকেই মনে করেন যে এটা একটা ট্যাবু হিসেবে নেন যে ব্রেস্টের সৌন্দর্য বৃদ্ধির জন্য এটা কেন সার্জারি করব, তাই না? অনেকে কিন্তু এটা করতে চান, আবার অনেকে আগ্রহী হন। বাংলাদেশের প্রেক্ষাপটে সেই পরিমাণটা কতটুকু? আচ্ছা, এক্ষেত্রে আমি বলি, মানে এটা সুসংবাদও ধরতে পারেন অথবা আমরা ফর্চুনেট এ লিটল বিট, যে ক্যান্সারের ক্ষেত্রে যেরকম, ক্যান্সারের ক্ষেত্রে অনেক ট্যাবু কাজ করে, কারণ ক্যান্সার এমন না যে যে চাচ্ছে তার হচ্ছে, যে চাচ্ছে না তার হচ্ছে না, ক্যান্সার কিন্তু তার হাতে নাই। তো ক্যান্সারের ক্ষেত্রে নেগলিজেন্সের ব্যাপার আছে, কিন্তু অ্যাস্থেটিক সার্জারি কিন্তু যে চাচ্ছে সেই করছে। আচ্ছা, মানে যে চাচ্ছে না তার তো দরকার নাই, দরকার নেই, সে তো জীবনে ভালো আছে। তো এখান থেকে আমরা একটু ফর্চুনেট, একটু আগে আপা যেরকম বলছিলেন যে মেল সার্জনের কাছে তো ক্যান্সার নিয়ে প্রথমে আসতে চায় না, কিন্তু এস্থেটিক সার্জারির ব্যাপারে কিন্তু মেল সার্জনের কাছে খুবই দিলি চলে আসে, প্রায়োরিটি থাকে। হ্যাঁ হ্যাঁ, খুব খুব ইজিলি আসেন, খুব কনফিডেন্টলি আসেন, কারণ মানে যে আসেন সেই বুঝে শুনেই আসছেন যে না, যে আমাকে হ্যাঁ হ্যাঁ আমি সৌন্দর্য বর্ধনের কথা চিন্তা করছি এবং এটা আমি নিজে চাই, মানে সে ডিজায়ার নিয়ে আসছে, সে কোনো লিমিটেশন থেকে আসছে না, সে তার নিজের চিন্তা ভাবনা বিচার বুদ্ধি দিয়ে একটা ডিজায়ার ঠিক করেছেন এবং সেই ডিজায়ার থেকে আসেন। এবং সেক্ষেত্রে কিন্তু আমরা মানে যারা কসমেসিস চান, যারা একটা বেটার লুক চান, তারা কিন্তু সেক্ষেত্রে প্রসিডিউরটা কি কি হয়, কি কি স্টেপে করা যায় এই ট্রিটমেন্টগুলো? আচ্ছা, কি কি স্টেপে বললে, প্রথম কথা, প্রথম কথা হচ্ছে গিয়ে ফার্স্ট কথা কাউন্সেলিং। এই যে একজন মানুষ আসলেন, সে কেন আসলেন, উনি কি মানসিকভাবে স্টেবল, উনি কি পারিপার্শ্বিক চাপে পড়ে এটা চাচ্ছেন, নাকি নিজে এটা ফিল করছেন, বা উনি যেটা চাচ্ছেন সেটা কি বাস্তবসম্মত, বা উনি যেটা করতে চাচ্ছেন আমরা যদি সেটা করি সেটা কি বাস্তবের সাথে কাছাকাছি যাবে নাকি তার এক্সপেকটেশনের কাছাকাছি যাবে। প্রথম হচ্ছে একদম থরো কাউন্সেলিং, যে উনি কি চান, কেন চান, কিভাবে চান, সেটা বাস্তবসম্মত কিনা, আমরা তাকে কি প্রোভাইড করতে পারি, কিভাবে কিভাবে প্রোভাইড করতে পারি, প্রথম কথা। তো তার সাথে যখন কথা বলে একটা বোঝাপড়া হলো, তখন চলে আসবে এক্সামিনেশন, যে তার অ্যাকচুয়াল এখনকার স্টেটটা কি, তার ব্রেস্টের এখন কি অবস্থা, তার শরীরের তুলনায় সেটা কি বড়, সেটা কি ছোট, তার স্কিন কি সেই তুলনায় লুজ নাকি টাইট, তার এক্সপেকটেশনের তুলনায় তার বডির স্ট্যাচারটা কেমন, এরপরে চলে আসবে এক্সামিনেশনের কথা, যে উনি যে ব্রেস্টের পরিবর্তনটা চাচ্ছেন কীরকম চাচ্ছেন। যদি সেটাতেও আমরা মোটামুটি একটা ডিসিশন আসতে পারি, এরপরে চলে যাবে যে তাকে যে আমরা অজ্ঞান করে অপারেশন করব, উনি সেটার জন্য ফিট কি না, যে তার অন্য কোনো ডিজিজ আছে কি, তার রক্তের উপাদানগুলো ঠিক আছে কি, তার রেডিওলজিক্যাল মানে কি ডায়াবেটিস প্রেশার, হ্যাঁ হ্যাঁ, বা রক্তের কোনো রোগ আছে কি না, ডায়াবেটিস আছে কি না, প্রেশার আছে কি না, উনি কোনো ড্রাগস নেন কি না, মেডিকেশনের মধ্যে আছেন কি না, যে অ্যান্টিকোয়াগুলেন্ট বা এই টাইপের কোনো ড্রাগস উনি নেন কিনা, সব কিছু মিলে তখন ঠিক করা হবে যে উনি অ্যানাস্থেশিয়ার জন্য ফিট কিনা। হ্যাঁ, তো সব কিছু যখন মিলে যাবে এরপরে গিয়ে সার্জিক্যাল প্রসিডিউরের প্ল্যানিংটা শুরু হয়। আচ্ছা,